কাহার। এ বন্ধু, হাশরের ময়দানে আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার বল দেখি বান্দা, জবাব নাই, জবাব নাই। আল্লাহই বলবি, ইয়াউমালিল্লাহিল ওয়াহিদুল কাহার, আজকের রাজত্ব আমার, কাহারের রাজত্ব আজকে চলবে। আজকে আল্লাহর রাজত্ব নয়, আল্লাহর সিফাতের রাজত্ব নয়, রহমানের সিফাতের রাজত্ব নয়, রহিমের সিফাতের রাজত্ব নয়, সাত্তারিয়াতের সিফাতের রাজত্ব নয়, আজকে কাহারিয়াতের সিফাতের রাজত্ব শুরু হলো। এরে বন্ধু, আদম নবী তার উম্মতকে, তার সন্তানদেরকে ডাক দিয়া বলবে, আল্লাহর কাহার একটা নাম আছে তা আমি জানতাম, কিন্তু কাহার রূপটা যে এত ভয়ানক, যে কাহার রূপ যেদিন আল্লাহ ধারণ করবে সেদিন আল্লাহর কাছে কোনো দয়া মায়া থাকবে না, কারোর প্রতি কোনো অনুস্রোত থাকবে না, কারোর প্রতি কোনো দয়া থাকবে না আল্লাহর। আদম নবী বলবে, বাবা আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। ইয়া নফসি, আমি যে আজকে আমার নিজের নিয়ে বড় ব্যস্ত আছি, আমার আল্লাহ যে আমার উপরে বড় দয়া করেছিলেন, আমি আল্লাহর দয়ার কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই। আল্লাহ জান্নাতকে আমার জন্য আরে রহমান, আল্লাহর এক সিফাত দিনাম, আল্লাহর এই সিফাত হলো যিনি বিনা শর্তে তার বান্দার উপরে দয়া করে, বিনা লাভে বিনা শর্তে তার বান্দার উপরে যেই সত্তা দয়া করে, এই সত্তার নাম হলো রহমান। কথাটি কিনা? রহমান শব্দের অর্থ যিনি অতীব দয়ালু, কথাটি কিনা? আল্লাহ বান্দার উপরে দয়া করে কি করে না, এই কথা বলুন। আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কেউ বাঁচতে পারবে এ না, মুসলমান না অমুসলমান, না ইমানদার না বেঈমান। ও বন্ধু, যে যেখানেই থাকুক না কেন, আসমানের মালিকের দয়া ছাড়া কেউ বাঁচতে পারে না। এমন একটা দিন আসবে কেউ কোনো বন্ধু তার বন্ধুকে জিজ্ঞাসা করবে না, তুমি কেমন আছো, মা তার সন্তানকে জিজ্ঞাসা করবে না, বাবা তুমি কেমন আছো, বাবা তার সন্তানকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো, সন্তান তার মা বাবাকে জিজ্ঞাসা করবে না আব্বা আম্মা কেমন আছো, বিবি তার স্বামীকে জিজ্ঞাসা করবে না স্বামী তুমি কেমন আছো, স্বামী জিজ্ঞাসা করবে না বিবি কেমন আছো। মালিক ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবি। এমন একটা দিন আসবে যেদিন ভাই তার ভাই থেকে পলায়ন করে ভাগতে থাকবে, মা তার সন্তান থেকে ভাগবে, সন্তান তার মা বাবা থেকে ভাগবে, সন্তান থেকে মা বাবা পলায়ন করবে, ওই সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে। এত দয়া মায়ার ভালোবাসার বিবি তার সাহিবাত যিনি, তার আহলিয়া যিনি, তার এত দিনের স্বপ্নের একজন মানুষ, ওই বিবি তার স্বামী ভুলে যাবে, যে বিবির জন্য একজন মানুষ সারা জীবন চেষ্টা সাধনা করে, হালাল নাই হারাম নাই ইনকাম করার চেষ্টা করে, বিবির মুখে সুখ দেখার জন্যে, হাসি দেখার জন্যে, এই বিবি সেদিন তার পর হয়ে যাবে। ও বন্ধু, তার কলিজার টুকরা সন্তান ও বানি, এই সন্তান তার পর হয়ে যাবে। এই হলো হাশরের ময়দান। ওই ময়দানে মাহশরে কত নবী, আদম নবী থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সোয়া লক্ষ নবী রাসূলের বিশাল জামাত, যেই নবীরা পর্যন্ত তার উম্মতের কথা বলে যাবে, আল্লাহু আকবার, তার নিজের উম্মতের কথা বলে যাবে,
আদম নবী তার উম্মতের কথা তার মনে থাকবে না। ও বন্ধু, নূহ নবী তার উম্মতের কথা ভুলে যাবে, ইব্রাহিম নবী তার উম্মতের কথা ভুলে যাবে, মূসা নবী তার উম্মতের কথা ভুলে যাবে, ইব্রাহিম নবী তার উম্মতের কথা ভুলে যাবে। পৃথিবীতে যত নবী ছিল প্রায় সব নবীরাই তার উম্মতের কথা ভুলে যাবে। তাদের মুখের মধ্যে একটা আওয়াজ থাকবে সেদিন, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, মালিক রে আমারে বাঁচাও, আমারে রক্ষা করো আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ। নবী যখন এই কথা বলবে উম্মতের কি হালত হবে সহজে বোঝা যায়। নবীরা বলবে আমারে বাঁচাও আল্লাহ, আমারে বাঁচাও। মানুষ তো হাসরের মাঠে এমন মুসিবতে পড়িয়া, যখন তার মাকে আপন পাবে না, যখন সে তার বাবাকে আপন পাবে না, যখন তার সন্তানকে কাছে পাবে না, যখন বন্ধু তার বন্ধুকে কাছে পাবে না, যখন তার পরিচিত জন তার অপন হয়ে যাবে, এই মানুষটা সেদিন বেকরার হয়ে যাবে। এ পঞ্চাশটা হাজার বছর ওই আরশের ওই ওই হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, ওরে বন্ধু এই বিভীষিকাময় অবস্থায় এই মানুষগুলো পেরেশানি হয়ে দৌড়াদৌড়ি করবে। আদম নবীর কিছু উম্মত, ইব্রাহিম নবীর কিছু উম্মত, মূসা নবীর কিছু উম্মত, ঈসা নবীর কিছু উম্মত, এই বিভিন্ন নবীদের উম্মত মিলাইয়া কার কাছে যাবে, কোথায় যাবে, কোথায় গেলে পরে আল্লাহর কাছে এই আর্গুমেন্টটা করা যাবে যে আল্লাহ তুমি অন্তত আজকের এই বিচারটা আমাদের শুরু করে দাও। কে বলবে এই কথাটা আল্লাহকে? এই সাহস কার আছে, কার আছে এই সাহস? আদম নবীর কাছে যাবে, বাবা তুমি তো আমাদের পিতা, তুমি আমাদের পিতা, আমরা তোমার সন্তান, আজকে আমরা যে বড় অসহায়, বাবা তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো না, একটু কনসালটেন্সি করো, মোকালামা করো, আল্লাহর সাথে একটু কথা বলো, আল্লাহকে বলো, একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দে। বিচার হওয়ার পর হয় আমরা জান্নাতি নতুবা জাহান্নবী, কিন্তু এই হাসরের মাঠের কষ্টটা আমাদের সহ্য হচ্ছে না। আদম নবী ডাকিয়া বলবে, সন্তান রে আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা আজকে সম্ভব না, আমি তো আমার নিজেকে আজকে ভুলে গিয়েছি, আমার আল্লাহর যে একটা নাম আছে কাহার, এ দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ আল্লাহকে আল্লাহ হিসেবে জানে, আল্লাহর আল্লাহর দয়া মানুষের জানা আছে, রহমানের গুণ মানুষের জানা আছে, মানুষ রহিমের গুণ জানা আছে, জব্বারিয়াতের গুণ জানা আছে, আল্লাহ তাআলার সাত্তারিয়াতের গুণ মানুষের জানা আছে, কিন্তু আল্লাহর কাহারিয়াতের সিফাত মানুষের জানা নাই। এ যে এক ভয়াবহ সিফাত, এ যে এক ভয়াবহ অবস্থা, যেদিন নবীগুলো আল্লাহর কাহারিয়াতের রূপ দেখার পর সে তার নিজের কথা বলে যাবে, উম্মত তো দূরের কথা, নবী তার নিজের কথা বলে যাবে। আদম নবী ডাক দিয়া বলবে, এ আমার উম্মতে না, আমার আল্লাহর কাহার নাম আছে আমি জানি, কিন্তু কাহার রূপটা যেহেতু ভয়ানক তা আমার জানা ছিল না। কাহার রূপটা যে আল্লাহর এত ভয়ানক এটা আমার জানা ছিল না। আমার আল্লাহ আজকে যে রাগ করেছেন, লিমানিল মুলক ইয়াউমালিল্লাহিল ওয়াহিদিল কাহার। এ বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, আজকের রাজত্ব কার, বল দেখি বান্দা, জবাব নাই, জবাব নাই। আল্লাহই বলবে, ইয়াউমালিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের রাজত্ব আমার, কাহারের রাজত্ব আজকে চলবে, আজকে আল্লাহর রাজত্ব নয়, আল্লাহর সিফাতের রাজত্ব নয়, রহমানের সিফাতের রাজত্ব নয়, রহিমের সিফাতের রাজত্ব নয়, সাত্তারিয়াতের সিফাতের রাজত্ব নয়, আজকে কাহারিয়াতের সিফাতের রাজত্ব শুরু হলো। রে বন্ধু, আদম নবী তার উম্মতকে তার সন্তানদেরকে ডাক দিয়া বলবে, আল্লাহর কাহার একটা নাম আছে তা আমি জানতাম, কিন্তু কাহার রূপটা যে এত ভয়ানক, যে কাহার রূপ যেদিন আল্লাহ ধারণ করবে
সেদিন আল্লাহর কাছে কোনো দয়া মায়া থাকবে না, কারোর প্রতি কোনো অনুস্রোত থাকবে না, কারোর প্রতি কোনো দয়া থাকবে না আল্লাহর। আদম নবী বলবে, বাবা আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়। ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমি যে আজকে আমার নিজের নিয়ে বড় ব্যস্ত আছি, আমার আল্লাহ যে আমার উপরে বড় দয়া করেছিলেন, আমি আল্লাহর দয়ার কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই। আল্লাহ জান্নাতকে আমার জন্য ওপেন সিক্রেট করে দিয়েছিলেন, জান্নাতকে আমার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন, জান্নাতে ঢুকাইয়া সমস্ত জান্নাতের ফলমূলগুলো নিয়ামতগুলো আমার জন্য ওয়াকফ করেছিলেন। শুধুমাত্র একটা শর্ত দিয়া বলেছিল, আদম রে ওই যে একটা গাছ দেখা যায়, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছটার নিকট যায় না, যদি যাও আর গাছের ফল ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি কিন্তু জালিম হয়ে যাবে, তুমি কিন্তু একজন জালিম হয়ে যাবে। সন্তান রে আমি মালিকের হুকুম পালন করতে পারি নাই, আমার দ্বারা এটা সম্ভব হয় নাই, আমার যে বারবার মনে হয় আমার মালিক যদি এখন আমাকে জিজ্ঞাসা করে, রে আদম কেন এই মানব জাতির বিপত্তি তুমি ঘটাইছ, আমার একটা হুকুম কেন তুমি মানতে পারো নাই, কি জবাব দিব আমার মালিকের কাছে, কি জবাব দিব আমি আমার আল্লাহর কাছে, আমার দ্বারা সম্ভব নয়, তুমি অন্যত্র চেষ্টা করো। মানুষগুলো যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, গিয়া বলবে, ও ইব্রাহিম আল্লাহ আপনাকে আপনাকে বন্ধু বানিয়েছেন, তার আপনাকে খেতাব দিয়েছেন, আপনি হচ্ছেন তার খলিল। ও ইব্রাহিম যে মনে আপনাকে ৪০টা দিন পর্যন্ত নমরুদের প্রজ্বলিত অগ্নি কুণ্ডের ভিতরে আল্লাহ হেফাজত করেছেন, আপনার বরজের দাম আল্লাহর কাছে, আপনার কথার যে বড় মূল্য। ও ইব্রাহিম নবী আপনিও তো আমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম, তিনিও বলবেন আমরা আসি আপনার দ্বারস্থ হয়েছি, মালিকের কাছে একটু শাফাত করুন, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেয়। ইব্রাহিম নবী বলবে, বাবা রে জীবনে আমি তিনটা মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, একটা আমার জন্য নয়, সবটুকু দিনের জন্য ইসলামের জন্য আমি নিয়েছিলাম, কিন্তু আমার যে বড় ভয়, আমার যে বড় ভয়, এ উম্মতেরা আমার আল্লাহর কেমন এক রূপ আমার জানা ছিল না, আল্লাহর কাহার নাম আছে আমার জানা ছিল, আল্লাহর রহমান নাম আছে আমার জানা ছিল, রহিম নাম আছে আমার জানা ছিল, কিন্তু এই কাহার নাম আছে, এই নামের যে রূপটা আমার জানা ছিল না, আল্লাহর যে আজকে কোনো দয়া নাই, এত রাগান্বিত আল্লাহ হয়েছেন আজকে। আপনার আমার নবী বলেছেন, ওই হাসরের ময়দানে আল্লাহ এমন রাগ করবেন, ওই দিনে তিনি শুধু এমন রাগ করবেন, এই রাগ আর কোনোদিন আল্লাহ করে নাই, ভবিষ্যতেও কোনোদিন তিনি করবে না। আল্লাহ তাআলা ওই দিন এমন এক রাগ তার বান্দার উপরে করবে। ও বন্ধু ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, বাবা আমার দ্বারা সম্ভব নয়, আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, কিরে ইব্রাহিম তুমি কেন এই মিথ্যার আশ্রয় নিয়েছিলে, আমি তো তোমার জলিল কদর নবী বানিয়েছিলাম, কেন তুমি মিথ্যার আশ্রয় নিয়েছিলে, জবাব আমি দিতে পারবো না, অন্যত্র চেষ্টা করো। তিনি বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে তিনি। ও বন্ধু মানুষগুলো বেকারার হয়ে দৌড়ায় যাবে মুসা কালিমুল্লাহর কাছে, গিয়া বলবে, ও মুসা আপনি তো আল্লাহর একজন জলিল কদর নবী, আল্লাহ আপনার খেতাব দিয়েছেন কালিমুল্লাহ, আল্লাহ আপনার খেতাব দিয়েছেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে আপনার মুকালামা করার অভ্যাস ইতিপূর্বে আছে, আল্লাহর সাথে কথা বলার অভ্যাস আপনার আছে, আপনি তো তুরে সিনিয়নের মধ্যে জীবনে বহুবার আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর মতিগতি আপনার জানা আছে, আল্লাহ কখন কোন মেজাজে কথা বলে, আল্লাহর সেই সেফাত সিফাত সম্পর্কে আপনার জানা আছে। ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে আর্গুমেন্ট করার দক্ষতা আপনার আছে, কথা বলার সুযোগ আপনার আছে, আপনি একটু মেহরবানি করে আমাদের জন্য মোনাজাত করুন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেয়। মুসা নবী ডাক দিয়া বলবে, উম্মতেরা
আমি তো আমার আল্লাহর সাথে তুরে সিনিনের মধ্যে কথা বলেছি, আমার আল্লাহর সাথে বহু কথা বলেছি, অনেক সময় অনেক কথা হয়েছে, আমার আল্লাহর কত রূপ আমি দেখেছি, আমার আল্লাহর কত দয়া আমি দেখেছি, কিন্তু আল্লাহর যে কাহারিয়াতে রূপ আছে এটা আমার জানা ছিল না। যে আমি আজকে দেখলাম এ উম্মত, আমি যে আমার আল্লাহর সাথে কোনোদিন কথা বলেছিলাম এটা তো আমার মনেই নাই, আমি তো আজকে আমার নিজেকে নিয়ে ব্যস্ত, আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়, অন্যত্র চেষ্টা করো তোমরা, অন্য কোথাও যাও, আমার দ্বারা সম্ভব নয় তোমাদের জন্য আর্গুমেন্ট করা, সাফায়াত করা আল্লাহর কাছে। মূসা নবীর কাছ থেকে মানুষ পৃথক হইয়া চলে আসবে। মূসা আলাইহিসসালাম থেকে মানুষ নিরাশ হইয়া আসবে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে, এসে বলবে ও নবী ঈসা, আল্লাহর বড় এক কুদরতের নিদর্শন আপনি, আল্লাহ আপনাকে বাবা ছাড়া পৃথিবীতে তার কুদরতি ফয়সালায় পাঠিয়েছেন, বড় মর্যাদা আল্লাহর কাছে আপনার, আপনি দয়া করে একটু আল্লাহর কাছে আজকে আর্গুমেন্ট করুন, আল্লাহ যেন আমাদের বিচারটা শুরু করে দেয়। ঈসা নবী ডাক দিয়া বলবে উম্মতেরা, আমার আল্লাহ আমার উপরে দয়া করেছেন তা আমিও 100 বার মানি, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার উপরে আল্লাহ পিতা ছাড়াই আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। হের উম্মত, আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার এরকম বেঈমান হাওয়ারিজের উম্মতেরা, এই বদমাইশগুলো আমাকে আল্লাহর ছেলে বলছে, আমাকে আল্লাহর সন্তান বানিয়েছে, আমার মাকে আল্লাহর বিবি বানিয়েছে, আমার আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে কিরে ঈসা, এ কেমন শিক্ষা তোমার উম্মতকে তুমি দিয়ে এসেছো যে তোমার উম্মতরা তোমাকে আমার সন্তান বলেছে, আমি আজকে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না। উম্মতগুলো হাহাকার করে চিৎকার করা শুরু করে দিবে, কোথায় যাব, কার কাছে গেলে আশ্রয় পাবো, কে আমাদেরকে আশ্রয় দিবে। এ ঈসা নবী ডাক দিয়া বলবে, শুনো, এ হাসরের ময়দানে 100 লক্ষ নবী রাসূল আছি, কারো কাছে গেলে কোনো লাভ নাই, আমি তোমাদেরকে একটা ঠিকানা দিতে পারি, ঠিকানা, ওই ঠিকানা মোতাবেক যাও, যদি কোনো ফয়সালা হয় সেখান থেকে হবে, না হয় কারো দ্বারা এটা সম্ভব নয়। ও নবী কোন দিকে যাব আমরা? হযরত ঈসা নবী বলবে, এ আরশের ডান পাশে যাও, আরশের ডান পাশে গিয়া দেখো একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের কাছে যাও, গিয়া দেখো আখিরি পয়গম্বর রহমতাল্লিল আলামিন সেখানে পড়ে আছে, শেষ নবী সেখানে আছে। যদি তোমাদের পক্ষে কেউ আল্লাহর কাছে হাত পাতার সাহস থাকে, সেখানে গিয়া দেখবে চিত্রটা হাসরের মাঠ থেকে পুরো উল্টা চিত্র। ও বন্ধু, বেকারার হইয়া উম্মতেরা দাঁড়ায় গিয়া দেখবে আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছে, মাকামে মাহমুদের মধ্যে আপনার আমার নবী সিজদায় পড়ে আছে, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে নবী বলতেছে, নবী মুনাজাত করতেছে, বলতেছে রব্বি হামলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি।